বাবা এইমাত্র জাস্ট বাজার থেকে আসলো আর মা এখানে আম আর মুড়ি মেখে রেখেছে। বাবা গেছিল যেহেতু বাজারে, মা বাথরুমে গেছে, তো আমাকে বলেছে যে বাটির মধ্যে করে দিতে বাবাকে। তো এটা এখন ফার্স্টে দিয়ে নিই। বাবা আমাকে দুটো কাজ একসাথে দিয়েছে, মানে এসে বলছে কি যে আম নিয়ে এসছে, তো সেই আমগুলোকে ঝুড়িতে রাখতে। আমি বললাম যে দাঁড়াও আগে তোমাকে টিফিনটা দিয়ে নিই, তারপরে রাখছি, জন্য ব্যাগের মধ্যে হাত দেইনি। দেখো জল ফ্রিজে রয়েছে। বাবা ফোনটা নিয়েছো? ফোন মা খোলা থাকবে দরজা? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে সোমবার, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্লগ এডিট করছিলাম আর বাবা গেছিলো বাজারে। আজকে যেহেতু সোমবার, সেজন্য শিব ঠাকুরের পুজোর জন্য আগুন ফুলের মালা, দুধ এইসব আনতে গেছিলো। আর তার সাথে আবার বাবা নিয়ে চলে এসছে এক ব্যাগ আম, মানে ছোটো একটা ব্যাগের মধ্যে ভর্তি আম নিয়ে এসছে। এবার মা সকালবেলা টিফিন হচ্ছে আম মুড়ি, তো আম মুড়িটা মেখে মা বাথরুমে গেছে, মানে বাবা আসতে লেট করছিলো। এবার মা বাবাকে বারবার করে সকালবেলা বলছে কি যে তুমি যদি মাছ আনো আর তার সাথে সবজি একদম বুঝে বুঝে আনতে, মানে অল্প অল্প করে আনতে, তার কারণ এই সপ্তাহে আবার আমরা বাড়ি থাকছি না, তো সেই জন্য শুধু শুধু থেকে নষ্ট হবে। তো এবার বাবা এসছে, এসে বলছে কি আমি না কোনো সবজি টবজি আনিস আনি নেই, তুই আর মা যদি বেরোস বিকেলবেলার দিকে তাহলে মা যেন বুঝে সবজি নিয়ে নেয়। বাবা শুধু মাছ নিয়ে চলে এসছে, হচ্ছে যে আমি আবার কোনটা বেশি নিয়ে নেবো, শুধু শুধু থাকবে নষ্ট হবে, সেজন্য আমি কিছু আনিনি, আমি আম মাছ এই সমস্ত নিয়ে চলে এসেছি। তো মাকে আমি সেটাই বললাম আর বাবাকে টিফিনটা দিলাম। আমার বাবা ব্রেকফাস্ট করে এইমাত্র জাস্ট বেরোলো আর এখন আমি আর মা একবারে টিফিন খেয়ে নিচ্ছি, কারণ যেহেতু মা আমুড়ি মেখে রেখেছে, এর মধ্যে মা আরও একটা আম দিয়েছে, মানে আম দিয়ে মেখেছে। আমগুলো কি বলবো তোমাদেরকে, চিনির থেকেও বেশি মিষ্টি, এত ভালো লাগছে খেতে। টিফিন খেয়ে এদিকে আমার বিছানা গুছানো কমপ্লিট। কালকে সন্ধ্যাবেলায় বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, আর এই হোয়াইট কালারের বেড কভারটা পাতলে না কি সুন্দর একটা ঘুম হয়, মনে হয় রাত্রেবেলা ঘুমটা একটু বেশি ভালো হয়েছে। আর মা আপাতত এদিকে বসে এখন কি করছো? মা তরকারি কাটছো? রান্না করে টেকা যাচ্ছে, প্রচন্ড গরম। তো কালকে রাত্রেবেলা আমরা কি ভালো ঘুমিয়েছি। ও মা ওই যে হাওয়া দিচ্ছিল তো প্রায় এক ঘন্টা, যা সুন্দর হাওয়া দিয়েছে না কালকে, আমাদের কেন তো বলো না বৃষ্টি হয়েছে, গরমে কিছু করবো না, কুমড়ো আর কাঁকড়ল সিদ্ধ দেবো আর মাছের ঝোল, টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে গরমে লঙ্কার গুঁড়ো দিয়ে খাওয়া ঠিক নয়। কতগুলো ভিজিয়েছি কাঁচবো, বাটিটা ধরেই নিয়ে আসলাম। হ্যাঁ এই নাও দেখ, দেখেছিস টমেটোগুলো সব খারাপ হয়ে যাচ্ছে গরমে, আর মানে ভালো করে এই টমেটোটা খারাপ হয়ে গেছে বলে বাকিগুলো এগুলো খারাপ হয়ে যাচ্ছে না, এগুলো সব হয়ে গেছে, জল জল হয়ে গেছিলো, লেগে গেছিলো আর কি, জলটা সব ধুয়ে টুয়ে আবার শুকিয়ে ব্যালকনিতে দিয়ে ফ্রিজে রাখবো। কাঁচা লঙ্কা দেখি পাকা আছে নাকি, ও বাবা প্রচুর পাকা লঙ্কা আছে, এই লঙ্কাই দিয়ে দেবো মাছের ঝুলি দিয়ে। তুই তো আবার ঝাল ঝাল শুরু করবি, অল্প ঝাল আগে লেবুও নিয়ে ঝুড়িটাই না ফেটে যায়, এত কিছু ঝুড়িটার মধ্যে চাপিয়ে দিয়েছি। চা খেয়েছে আমি আর মা, সেই কাপ দুটোও মা দিয়ে দিয়েছে মধ্যে, টাল দেওয়া বাসন মাছটা। মা যে বাবার জন্য একেবারে আম মুড়ি মেখেছিল, তো সেইটার মধ্যে আরেকটা আম দিয়ে আর অল্প একটুখানি মুড়ি দিয়ে মাখলো। তো আমি মাকে বললাম মা একটুখানি বেশি করে টিফিন খাও, মা বলছে যে মার নাকি টিফিন ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না, অল্প একটু জাস্ট মানে দুই চার চামচ খেলো মা। বারবার করে বললাম যে আমার থেকে আরেকটু নাও, আমি বরঞ্চ বেশি খেলাম, মানে আমাকে মা এতটা দিয়েছে বলছে আমার খেতে ইচ্ছা করছে না। আর আমমুড়ি রেখে দিলেন, ওটা ভালো লাগে না পরে খেতে, শুকনো শুকনো হয়ে যায়, আমার পেট ভরে গেছে, তারপরেও আমি এক্সট্রা করে খেলাম, কি করব শুধু শুধু নষ্ট করে। আর যদিও ভালো লাগছে না সত্যি, সকালবেলা থেকে এত গরম আর বাইরে পুরো খটখটে রোদ উঠেছে, কালকে সারা দিন এইরকম গরম ছিল, আজকের থেকেও বেশি গরম ছিল কালকে। কিন্তু কালকে রাত 11:30 থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। ওই ঘরে যখন গেছি যে মানে এত ভালো লাগছে না, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি, তবে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়ে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। তবে আজকে সকাল থেকে তো দেখছি আবার সেই এক গরম। মা যেহেতু এখানটা বসে তরকারি কাটছিল, সেজন্য চারিদিকে একদম পেঁয়াজের খোসা টোসা সব ছড়িয়ে গেছিলো, তো এখানটা আমি ভালো করে ক্লিন করে দিয়েছি। আর ঝুড়িটাও গিয়ে দিয়ে এসছি, এখন মাকে গিয়ে এই ঝুড়িটাও দিয়ে আসি, এটার মধ্যে আলু আর পেঁয়াজটা রয়েছে। মা এই ঝুড়িটা ছিল আলুর ঝুড়ি, কি করছো তুমি? আরে সেই এক্সট্রা মশলা পাতি টাতিগুলো সব, যেগুলো যেগুলো বেশি হয়
ওগুলো সব একটা কৌটো অবস্থা দেখো মার এই গরমের মধ্যে মা এখন বসে রান্নাঘরে কাজ করছে বিকেল বেলা রান্নাঘরে আসতে ইচ্ছা করে একটু ভাত হোক সেটা বা প্রেসার কুকার বসা বসিয়ে দম মারো যেন আমি রুটিটাও করে বলছি দেখো তো বটে মিলে টেবিলে রাখতে দাও দেখি পারবো দাও ধরে এরকম করে দাও কিভাবে ধরেছি বলো তো এখানে হালকা হালকা বাসন আছে বলে ধরতে পারলাম এক হাতে আসলে রান্নাঘরে সব এক্সট্রা জিনিস আলাদা করে গুছিয়ে রেখে দিচ্ছে তার কারণে আমরা বাড়ি থাকবো না এই কথাটা তোমাদেরকে বারবার করে বলবো গেস করতে থাকো আমরা কোথায় যাবো ঘুরতেই যাচ্ছি তো সেই কারণে যেইগুলো লাগবে না মানে আলাদা করে সব গুছিয়ে টুছিয়ে মা রেখে যাচ্ছে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে মা সবসময় সেইটাই করে মানে যেগুলো আর ধরো লাগবে না এখন তো সেগুলো সব কিছু গুছিয়ে মা একদম টিপটপ করে রেখে যায় যাতে কোনো জায়গা থেকে এসে সব কিছু চারিদিকে পরিষ্কার থাকলে মনটা ভালো লাগে মা আপাতত এদিকে করছে রান্না যেন কি রান্না করবে বলে মাছ মাছের তো সেই কারণে মাছটা মা ভালো করে ভেজে নিচ্ছে কি বলে এই মাছ আর তেলাপিয়া মাছ তো খাস না বড় লাগে কি আমি তেলাপিয়া মাছ খাই না বলে আমার এই মাছ এই মাছের গুলো করব তেলাপিয়া মাছ খাই মানে বড় বড় তেলাপিয়া মাছ খাই না একদম ছোট ছোট গুলো খাই মা এদিকে সব মাছগুলো ভালো করে ভেজে রেখেছে একবারই ঝোল করবে তো মা একবার হ্যাঁ আমি ঝোল আলু সব খাই শুধু এই তেলে মানে বড় বড় তেলাপিয়া মাছটা আমি খাই না আমার টেস্ট লাগে না করে হাত আর এখানে মা মাছের ঝোলটা জাস্ট বসালো আমি চলে গেলাম স্নান করতে ঠিক আছে প্রচণ্ড গরম লাগে আমি স্নান করে চলে আসি আমি এইমাত্র স্নান করে আসলাম আর মাও আরেকবার স্নান করে নিয়েছে এখানে মা আমটা বানিয়ে দিল এটা এখন ঠাকুরদেরকে দিয়ে পুজো দেবো আজকে যেহেতু সোমবার আর প্রত্যেক দিনই গোপালদেরকে ভোগে আমই দেওয়া হচ্ছে তো এটা এখন ঠাকুরদের দিয়ে দিই আমার এদিকে পুজো হয়ে গেছে মা বাইরে কি রোদ সব জানলা দরজা দিয়ে দিয়েছি কি বলছো বাবা হ্যাঁ রেখে দিয়েছি আচ্ছা এখানে হচ্ছে তেলাপিয়া মাছের মাথা এটা কি খাবে তুমি এইটা আমার মা সবচেয়ে ভালোবাসে আমার মা সবচেয়ে ফেভারিট মাছ হচ্ছে তেলাপিয়া মাছ বাবা এটা খাবে ইলিশটা বল হ্যাঁ আমার ইলিশ আর চিংড়ি আর এইটা আমার তাই তো রুই মাছের ঝোলটা আমার এটা তাহলে কি কোনটা এইটা এটা দুই পিস মাছ ভাজা রয়েছে ও ভাজা রয়েছে লেবু দেবে হ্যাঁ এই তো এখানে পাকা লেবু রয়েছে কাটা আর আমি কাটা মা এখানে বেড কভারটা মেলে দিয়েছে অনেকটা রোদটা গার্ড হচ্ছে তাও এই সাইড দিয়ে তো রোদটা আসছেই তাও একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান আমি আর মা একটুখানি বেরোচ্ছি গরমে চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ পুরো ঘেমে স্নান করে গেছি আসলে আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি আমি ব্লগটা আপলোডে বসিয়ে রেডি হচ্ছিলাম তো এর মধ্যে কুটিমাসি ফোন করেছিল মা এতক্ষণ কুটিমাসির সাথে কথা বলে তারপরে মা রেডি হয়েছে সে কারণে মা এখন ঠিকঠাক আছে মা তো সবে সবে রেডি হয়েছে ওই জন্য মার চোখ দরজা দিয়ে দাও কারণ যদি আমরা বেরোচ্ছি দরজা আমরা খুলে রেখে গেলে খুব ভালো হয় তবে হঠাৎ করে যদি ঝড় ঠর চলে আসে ঝড় বৃষ্টি যদি হয় সেই জন্য তখন আবার দৌড়ে দৌড়ে আসতে হবে তো আমি আর মা বেরোচ্ছি মা কি কি কিনবে গো সবজি সবজি কিনবে মা তার কারণ বাবা তো সকালবেলা সবজি আনেনি মা বলেছিল অল্প অল্প সবজি আনতে বাবা কিছু না বুঝতে পেরে সবজি আনে দোকানে গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবো যেইটা বলবি খাবি যেই তরকারিটা লাগবে সেটাই কিনবে সেটা মা কিনবে আগে কোন দৃষ্টিতে আমি মা বলছে মা শুধু তাকিয়ে দেখবে যে কি সবজি রয়েছে আর আমি ভেবেছিলাম পার্লারেও যাবো এখন দেখা যাক মনে হচ্ছে এখন আর হবে না পার্লারে যাওয়া তো যদি না হয় তাহলে কালকে সকালবেলা আমি চলে যাবো ঠিক আছে সকালে চলে যাবো কি কালকে সকালে আছে ঝিঙে কুমড়ো পটল কালকে সন্ধ্যাবেলা যেতে পারবো তো বুধবার সকালে তো তাই বুধবার সকালে চলে যেতে আমরা তো বিকেল বেলায় বেরোচ্ছি ঘুরতে যাচ্ছি তো আমরা সেটাই তো বারবার বলছি এইটা বলার জন্যই তো তোমাদেরকে এতগুলো কথা বললাম যে কালকে সকালে যেতে পারবো পরশু দিন বিকেলে যেতে পারবো এটা এটাই আসলে আসল কথা চলে এসেছি পার্লারে ভেবেছিলাম আসবো না কিন্তু তারপর ভাবলাম যে না মাও আসছে একেবারে আইব্রোটা করেই যায় তুমি কি এই চানা চুকে নিয়ে গেছো না না আমি বিটনের থেকে নিয়েছি এই দুটো তো দেখো দেখি একটা ছাপি নিয়ে নিলাম বাড়িতে চলে এসছে এসেই ফার্স্টে বিছানাটাকে পুরো গুছিয়ে নিলাম মানে একদম জামা কাপড় টাপড় ছিল সব চারিদিকে এইগুলো হচ্ছে শুধু কয়েকটা রয়েছে
এগুলোকে আলমারিতে তুলতে হবে। আর জানলা দরজা সব বন্ধ করে রেখে গেছিলাম, ভেবেছিলাম যে হয়তো ঝড় বৃষ্টি হবে, কিন্তু না কিছুই হয়নি। তো সেগুলোকে এসে সব খুলে দিলাম, কারণ ঘরের মধ্যে এসেই ফার্স্টে জানলা দরজা সব বন্ধ থাকলে আরও যেন বেশি গরম লাগে। মা এসে ড্রেস চেঞ্জ করে একদম গোপালদেবকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমাদের ফিরতে ফিরতে একটু লেটই হলেও ফার্স্টে ভেবেছিলাম যে পার্লার যাবো না, কিন্তু তারপর ভাবলাম যে থাক যখন বেরিয়েছে একেবারে পার্লারের কাজটা সেরে যাই। আইব্রোটা প্লাক করতে গেছিলাম, এবার আমি যেই পার্লারে যাই, ভাগ্যিস গেছিলাম। তো ওই আন্টিটা বলছে কি যে মা বলেছে যে ও ভেবেছিল যে কালকে সকালবেলা আসবে। আমি এটা ভেবে গেলাম, বাড়ির তোমাদেরকে বললাম যে কালকে সকালবেলা তাহলে যাবো। আন্টিটা বলছে যে কালকে সকালে আসলে পেতিস না, কারণ আমি এখন সকালবেলা করে খুলছি না, শুধুমাত্র বিকেলবেলাই আসছি। তো আমি বললাম যে থাক তাহলে ভালোই হয়েছে এখন এসছি। আসলে সকালবেলা না এত রোদের মধ্যে তারপরে যেতেও ইচ্ছা করে না, কালকে সকালে হয়তো আমি যেতাম না, ওই যেতে যেতে আমার ঠিক সন্ধ্যা হয়ে যেত। তো যাই হোক কাজটা হয়ে গেছে, আর মারও কিছু কেনাকাটা ছিল, সবজি টবজি এই সমস্ত কিনে বাড়িতে চলে এসেছি। মা এখন গেছে রাতে ডিনারের জন্য রুটি করতে, মানে মা আর বাবা তো রুটি খাবে, আমি ভাত খাবো। তো আমি আপাতত এই কটাকে একটুখানি গুছিয়ে রাখি, এগুলো রয়েছে খাটের ওপরে, তো এগুলো গুছিয়ে রাখি, কারণ এমনিতেই ভীষণ গরম। তো তার উপরে খাটের মধ্যে জামা কাপড় থাকলো যেন এইসব দেখে আরও বেশি গরম লাগে। মা তুমি ডাকলে আমাকে, আচ্ছা আমরা আবার স্টেশনের থেকে গেছিলাম। ডবল ডিম কবে মা, রাত্রেবেলা? ওয়েদারটা দেখ কিরকম মেঘলা মেঘলা ওয়েদার করে রয়েছে। এই জানলাটা খুলি মনে হচ্ছে না যখন তখন বৃষ্টি হবে। খোলোনি জানলাটা? না খুলবো দাঁড়া। গুড মর্নিং, আজকে নেক্সট ডে, সকালে ঘুম থেকে উঠে পড়েছি অনেকটাই তাড়াতাড়ি, মানে সত্যি কথা বলতে কালকে রাত্রেবেলা একদমই ঘুম হয়নি বলতে গেলে। একে হচ্ছে যেন একটা গরম, মানে প্রচণ্ড গরম সেটা তো আছেই, আর তার থেকেও বড় কথা কালকে রাত্রে হঠাৎ করে বাবার খুব শরীর খারাপ হয়ে গেছে। শরীর খারাপ বলতে কি বলো তো, সমস্ত কিছু ঠিকঠাক ছিল, তারপরে খুব যে রিচ খাওয়া দাওয়া হয়েছে সেটাও না। দুপুরবেলার মা একদম পাতলা করে মাছের ঝোল করেছিল, তো সেইটাই বাবা খেয়েছিল। এবার মা রাত্রেবেলা রুটি করছে, তো বাবা বলছে কি যে হঠাৎ না বাবার মাথাটা খুব ঘুরছে, আর মানে ভীষণ শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, চারিদিকে মানে চোখে মুখে অন্ধকার দেখছে এরকম একটা লাগছে। তো তারপরে তো সাথে সাথে বাবা বসে পড়েছে চোখে মুখে জলের মানে ছিটা দিয়ে, তারপরে এসে একদম ফ্যানের তলায় বাবা বসেছিল কিছুক্ষণ। এবার মানে সেটা দেখে না আমি আর মাও প্রচণ্ড টেনশন করছি। তো সাথে সাথে তারপরে বাবা প্রেশারটা চেক করেছে, তো প্রেশারটা চেক করানোর পর দেখা গেলো যে বাবার প্রেশারটা হঠাৎ করে একটু হাই হয়ে গেছে। মানে প্রত্যেক দিনই বাবা রুটিন করে সুগারের ওষুধ প্রেশারের ওষুধ খায়, কিন্তু সবাই বলছে যে মনে হচ্ছে খুব, বাবা নিজেও বলছে যে হঠাৎ করে এতটা মানে গরম পড়েছে না, গরমের জন্যই হয়তো প্রেশারটা হঠাৎ হাই হয়ে গেছে। নইলে অনেক দিন ধরে মানে ধরো তাও গত দেড় দুই বছর কিংবা তারও বেশি ধরে বাবার প্রেশারটা না একদম নর্মালে ছিল, মানে কোনো কিছুই প্রবলেম হতো না। আর খাওয়া দাওয়া তো বাবা প্রচণ্ড কন্ট্রোলে থাকে, সমস্ত কিছু বাবা একদম একটা রুটিন মেনটেন করেই করে, তারপরে রেগুলার ওষুধ খায়। তো এবার প্রেশারটা হাই হয়ে যাওয়ার পরে আমি আর মাও তো একটু টেনশন করছি যে হঠাৎ করে এরকম হলো। এবার বাবা যেই ডক্টরের কাছে দেখায়, তো সেই ডক্টরের কাছে আমি আর মা রাত্রেবেলা গেছি, মানে তখন 10:30 বাজে, তো 10:30 সময় গেছি। তো গিয়ে দেখছি একদমই আমাদের বাড়ির পাশে, তো তখন গিয়ে দেখছি যে ডক্টর এখানে নেই, মানে উনি একটু বাইরে আছেন, 30 তারিখ পর্যন্ত উনি এখানে থাকবেন না। এবার সেটা দেখার পরে তো আরও একটু টেনশন হচ্ছে যে মানে একবার যদি একটুখানি ডক্টরের কাছে কালকে রাত্রেবেলা যেতে পারতাম তাহলে কি একটু নিশ্চিন্ত হয়ে যেতাম। যদিও বাবার না কিছুক্ষণের মধ্যে শরীরটা ঠিক হয়ে গেছে, মানে যেই চোখে মুখে জল দিয়ে একদম স্নান করে বাবা এসে ফ্যানের তলায় বসেছিল, বাবা নিজেই বলছে যে না এখন আমার ওরকম লাগছে না, অনেকটা ঠিক আছি। কিন্তু আমার আর মার একটা টেনশন হচ্ছে যে একটু যদি দেখিয়ে নেওয়া যেত, তো তারপরে তখন কী করবো। এবার অত রাতে তো মানে কিছু বুঝতে পারছি না, তো বাবা বলছে যে রাত্রেবেলা একদম হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়লে ঠিক হয়ে যাবে শরীরটা। তো এরকম একটা টেনশন ছিল। এবার আমি তারপরে বাড়িতে এসে মানে ওইখানে চেম্বার থেকে বাড়িতে আসলাম, এসে যেই কাক মানে বাবা প্রত্যেক এই তাও ধরো দেড় মাস আগে বাবা লাস্ট সুগার টেস্ট করিয়েছে, তো সুগারটাও বাবার একদমই নর্মাল, মানে
একদম ঠিকঠাক ছিল, বাবার কোনো কিছু প্রবলেম করছিল না। তো এবার আমরা ভাবছি কি যে প্রেশারটা তো হাই হয়েছে, তার সাথে সুগারটাও কি আপ ডাউন কিছু করলেও বেড়েছে না কমেছে বুঝতে পারছি না। তো তারপর আমি রাত্রেবেলা এসে কাকুকে ফোন করলাম, যে কাকু আসে বাড়িতে, তো কাকুকে ফোন করে বললাম যে বাবা কালকে সকালবেলা একটু সুগারটা টেস্ট করবে ফাস্টিংয়ের জন্য, তুমি কালকে সকালে চলে আসো। তো কাকু জিজ্ঞেস করলো আমাকে যে কখন আসবো, বাবা বললো যে 1:30 সময় আসতে বলবে। তো 1:30 সময় কাকু এসেছিলো, দেখালেনি তোমাদেরকে, বাবা ব্লাড টেস্ট করলো মানে ফাস্টিংয়ের জন্য। তো এই রিপোর্টটা আমরা কালকে পেয়ে যাবো। এইবার কালকে সারা দিন মানে বেশ কয়েকদিন ধরেই আমরা আগামীকাল বিকেলবেলা ঘুরতে যাবো। তোমাদেরকে কালকে ব্লগও বলেছি যে সকাল থেকে দেখছিলে যে আমি এত লাফাচ্ছি, সবাই জানো তো, আমি মা বাবা থেকে শুরু করে মাসি মেসো তিয়াশা মামা মানে প্রত্যেকে মিলে যে সবার সাথে দেখা হবে আনন্দ হবে। এবার রাত্রবেলা ওই সময় মানে বাবার শরীরটা একটু ঠিক হয়েছে, তো তখন হঠাৎ মেসো ফোন করেছে, কুটি মেসো ফোন করে এমনি সব ওই কী করবো আমরা রাত জেগে লুডো খেলবো এইসব প্ল্যান ট্যান হচ্ছিলো তো সন্ধ্যে থেকে। এবার জানি না যে এরকম হবে, তো মেসো তারপরে ফোন করেছে যখন জেনেছে মাসি মেসো ওরাও তো সব টেনশন করছে, তো একটু আগেও বাবাকে মেসো ফোন করলো, বাবা বললো যে না এখন আমার শরীরটা অনেকটাই ঠিক আছে, টেনশন করিস না আমি যাবো যেতেও পারবো, অত চিন্তার কিছু নেই। অতিরিক্ত মানে গরমের জন্যই এরকম প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্যই হয়তো প্রেশারটা বেড়ে গেছে, তো ঠিক আছে। তো এবার বাবা এখন সুগারটাও টেস্ট করলো মানে সকালবেলা ফাস্টিংয়ের জন্য, আর সেই রিপোর্টটা আমরা কালকে পাবো। তো রিপোর্টটা দেখলে অনেকটা আর কি আমরাও টেনশন ফ্রি হতে পারবো যে না সুগারটা একদম ঠিকঠাক আছে, হয়তো গরমের জন্যই হঠাৎ প্রেশার বেড়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে কালকে রাত্রবেলা মানে হয়েছে, যেটার জন্য কালকে বা কতদিন ধরে যে মানে এত আমরা সব প্ল্যান করছি যে কী রান্নাবান্না হবে, কীভাবে কী কে কোথায় থাকবো ঘুমাবো, মানে শুধুমাত্র আমাদের এই পরশু মানে আগামীকালকের এই প্ল্যানটা হচ্ছিলো। তো সেই সমস্ত প্ল্যান না কালকে বাবার হঠাৎ এরকম শরীরটা খারাপ হয়ে যাওয়াতে মানে কিছু আর ভালো লাগছিল, মানে মাথা থেকে আউট হয়ে গেছে যে আমরা যে সন্ধ্যাবেলা থেকে এত কিছু ভাবছিলাম যে এটা করবো ওটা করবো ব্যাগ গুছাবো, তো কিচ্ছু হয়নি সেগুলো সমস্ত কিছু। যাই হোক, এই বেলাটাও দেখি বাবার শরীর যদি পুরোপুরি ঠিক হয়ে যায়। বাবা তো সকালবেলা বলছে যে কোনো চিন্তার কিছু নেই, আমার একদম ঠিক আছে শরীর, গরমের জন্য এরকম হয়েছে। তো সে কারণে কালকে রাত্রবেলা আমি তোমাদের সাথে আর ভিডিও করতে পারিনি, মানে ওই টাইমটাই না তখন মাথা থেকে সব কিছু বেরিয়ে গেছে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।